শিক্ষার মূল্যায়ন কোন পথে ঠিক করতে দফায় দফায় বৈঠক শিক্ষা দপ্তরে। দুপুরে মুখ্য সচিবের সঙ্গে বৈঠকের পর রাতে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক মধ্যশিক্ষা পর্ষদ সভাপতির। কি কি আলোচনা হলো এই বৈঠকে আমি সমস্ত বিষয় জানার চেষ্টা করব আমাদের প্রতিনিধি পৌলমী রায় থেকে। পৌলমী, যেটা সূত্র মাত্র জানা যাচ্ছে, আজকে সন্ধে বেলায় শিক্ষামন্ত্রীর সঙ্গে বেশ কিছুক্ষণ বৈঠক করেছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গাঙ্গুলী, এবং সেখানে মাধ্যমিকের মূল্যায়ন পদ্ধতি, কারণ মুখ্যমন্ত্রী গতকালকে যে সাংবাদিক বৈঠক করেন এবং সেখানে তিনি উল্লেখ করেছিলেন যে 70-30 যে রেশিও, সেই রেশিওতে যে মূল্যায়ন হবে সেই মূল্যায়নের কি পদ্ধতিতে করা হবে সেই বিষয়টা খতিয়ে দেখে দ্রুত 7 দিনের মধ্যে জানাতে হবে, এই বিষয়টাই চূড়ান্ত করতে শিক্ষামন্ত্রীর সাথে আজকে দীর্ঘক্ষণ বৈঠক করেন কল্যাণময় গাঙ্গুলী। এবং যেমনটা জানা যাচ্ছে যে 30% অর্থাৎ ক্লাস 10-এর যে পাঠ্যক্রম এবং 10 নম্বরের অ্যাসেসমেন্ট, তার উপরে 30 নম্বরের ওয়েটেজ, এবং মাধ্যমিকের অর্থাৎ ক্লাস 9 থেকে 10-এ ওঠার যে বার্ষিক পরীক্ষা, তার উপরে 70 নম্বরের ওয়েটেজের যে ফর্মুলা তৈরি হচ্ছে সেই বিষয়টাই চূড়ান্ত করার জন্য আজকে শিক্ষামন্ত্রীর সাথে বেশ কিছুক্ষণ তিনি বৈঠক করেন এবং খুব দ্রুত সেই বিষয়টা স্পষ্ট করে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে বিজ্ঞপ্তিও প্রকাশ করা হবে, এমনটাও আমরা সূত্র মারফত জানতে পারছি। নিমা, ধন্যবাদ পৌলমী।